আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো এবং প্রত্যেকেই তোমরা যার যার নিজ নিজ অবস্থানে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আমি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক রাজনীতি তত্ত্ব বাস্তবতা এই কোর্সটির যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। শক্তি সাম্য ধারণাটি এটি একটি অনেক প্রাচীন এবং অত্যন্ত প্রচলিত একটি বিশেষ একটি মতবাদ এবং যেটি নাকি বিশেষ পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষিতে যেটি কে আমরা বিভিন্নভাবে তাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে এতে ব্যালেন্স অফ পাওয়ার রাজনীতি তার রাজনীতির সাথে সংশ্লিষ্ট ক্ষমতার আমরা যে সকল তত্ত্বগুলো দেখি তার মধ্যে শক্তি সাম্য ধারণাটি অনেক বেশি প্রচলিত এবং অনেক বেশি কার্যকরী এটি একটি ধারণা হিসেবে আমরা তাকে চিহ্নিত করতে পারি। যে প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র যখন ছিল, যখন প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থা যখন নগররাষ্ট্র কেন্দ্রিক রাষ্ট্রগুলোর মধ্যে যখন রাজনৈতিক ব্যবস্থাগুলো যখন প্রচলিত ছিল সেই সময় আমরা এই শক্তি সাম্য ধারণাটি সর্বপ্রথম আমরা তার প্রয়োগ আমরা দেখতে পাই। আসলে শক্তি সাম্য ধারণাটি প্রাচীন হওয়ার সাথে সাথে এটি একটি তার যে একটি ব্যাপক বিস্তৃতি, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আমরা অনেক ধরনের মতবাদ বা অনেক ধরনের রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কৌশল আমরা দেখে থাকি। তবে শক্তি সাম্য ধারণাটি এবং তার ব্যাপ্তিটি আমরা অনেক বেশি ব্যাপক আকারে আমরা দেখেছিলাম এবং তার যে প্রচলন সেটি এখনো আছে। তো সাধারণভাবে শক্তি সাম্য বলতে এমন একটি ভারসাম্য অবস্থাকে বোঝানো হয় যে যখন একটি রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হয়ে যায় বা একটি অধিক শক্তিশালী রাষ্ট্র ও যখন তার যার বেশি শক্তিশালী হয়ে যাবার পরে সে যখন তার ক্ষমতা বা তার যে ক্ষমতার যে অপব্যবহারগুলো যখন অন্যান্য এক বা একাধিক বা অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে যখন সে প্রয়োগ করে সেইটি এই অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করার কারণে রাষ্ট্রগুলো অনুগুলো অনেক সময় স্বেচ্ছাচারী বা অনেক সময় তাকে আমরা বলতে পারি যে অনেক এই যে ক্ষমতা পিপাসু হয়ে ওঠে এবং এই একটি রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হয়ে গেলেই সে তার তার ক্ষমতা তার অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্র বা আকারে যেগুলো ছোট সেই সকল রাষ্ট্রের উপর দিয়ে কখনো প্রয়োগ করতে পারবে না এবং 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 তাদের সাথে একটি সাম্যবস্থা বিরাজ করার মাধ্যমেই তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবে অন্যান্য রাষ্ট্রের উপর, যে সে ইচ্ছা করে অন্যের উপর অন্য অন্য রাষ্ট্রের উপর সে তার নিজের কূটনৈতিক সামাজিক বা কোনো কোনো কৌশল বা কোনো ইচ্ছাকে ওকে অন্য রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে পারবে না। এভাবে দেখা যায় যে বিশ্বব্যাপী যে অগ্রসন করার যে একটি রীতি বা একটি রাষ্ট্রকে রাষ্ট্র তার তার অন্যান্য রাষ্ট্রগুলোর উপরে যে অগ্রসর করার যে মনোভাব সেই মনোভাবটা আমরা আমরা অনেক অংশে আমরা সেই অগ্রসরকামী মনোভাবটা কমিয়ে আনতে পারি এবং এভাবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু বিশ্বে অনেক ভয়াবহ অনেক যুদ্ধ অনেক অনেক অস্থিতিশীলতা পরিবেশ থেকে থেকে বিশ্ব এবং এবং বিশ্বের অন্তর্ভুক্ত যে সকল অন্যান্য শান্তিকামী রাষ্ট্রগুলো সেগুলোও কিন্তু অনেকাংশে কিন্তু এই একটি অস্থিতিশীল পরিবেশ থেকে কিন্তু তারা কিন্তু মুক্তি লাভ করে। আসলে আসলে শক্তির সাম্য বলতে এমন একটি মাধ্যমকে বোঝানো হয় যে একটি রাষ্ট্র আসলে শক্তিশালী যেন কখনো হতে না পারে এবং 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 সে যেন অন্যান্য রাষ্ট্রের উপর তার শক্তির তাকে প্রয়োগ করতে গিয়ে কারোর উপরে যেন সে তার আর প্রভাব বিস্তার করতে না পারে, এজন্য অন্যান্য রাষ্ট্রগুলোর কর্তৃক যে একটি কিছু নিয়ম এবং তার যে নীতি এবং এভাবে এভাবে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে একই ক্ষমতার তার ভারসাম্যের মধ্যে নিয়ে আসার যে একটি রীতি সেটাকেই আমরা সাধারণভাবে আমরা শক্তি সাম্য বলতে আমরা বুঝে থাকি।
এছাড়া শক্তির সাম্য সাধারণভাবে চারটি ভিন্ন অর্থে আমরা তাকে দেখে থাকি। যেমন এটি হলো ক্রিয়াকলাপের একটি নির্দিষ্ট স্তর বা অবস্থা, এটি হলো শক্তির প্রায় একটি সমবন্টন, এটি হচ্ছে গিয়ে শক্তির এর যে কোনো ধরনের একটি বন্টন, এবং এটি হচ্ছে ক্রিয়াকলাপের একটি বাস্তব অবস্থা। যে আসলে মোট কথা শক্তির সাম্য বলতে এমন একটি ভারসাম্য অবস্থা বা আন্তর্জাতিক রাজনীতিতে কোনো একক শক্তি বা শক্তির সমবায় বা শক্তির সমন্বয় দ্বারা দ্বারা বিশ্বের রাষ্ট্রগুলো একটি একটি রাষ্ট্র এবং একাধিক একাধিক রাষ্ট্রের উপরে অগ্রাসনের মাধ্যমে যে অন্যান্য রাষ্ট্রগুলো যে নিরাপত্তাহীনতার বা নিরাপত্তার একটি হুমকির মধ্যে পড়ে যায়, এই হুমকি থেকে রোধ করার জন্য এই রাষ্ট্রগুলোর অন্যান্য রাষ্ট্রগুলোর যে একটি প্রয়াস, তো এই জন্য অগ্রাসী রাষ্ট্রকে কে তার ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করার যে একটি ব্যবস্থা সেটাকে সাধারণভাবে আমরা শক্তির সাম্য বলি। এবং শক্তির সাম্য আমাদেরকে যে জিনিসটি শিক্ষা দেয় সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক পাওয়ার পলিটিক্সের মধ্যে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে একই পর্যায়ভুক্ত এবং এবং ক্ষমতা প্রদর্শনের মধ্যে দিয়ে প্রত্যেকের মধ্যে একটি সমতা বিরাজ করার যে একটি রীতি সেটি আমরা দেখতে পাই। তো সাধারণভাবে শক্তির সাম্য বলতে একটি শান্তিপূর্ণ একটি সহাবস্থানের ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে একটি যোগাযোগের একটি একটি স্থাপন করার একটি পরিবেশকে বোঝানো হয়, যেখানে কিনা কোনো অগ্রাসী বা যে সকল নিপীড়িত রাষ্ট্র থাকে না, বরং প্রত্যেকটি রাষ্ট্রকে একই পর্যায়ভুক্ত অবস্থায় রেখে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। তো শক্তির সাম্যের প্রকৃতি বা নেচার আমরা সাধারণভাবে চার ধরনের প্রকৃতির কথা আমরা উল্লেখ করে থাকি। যে শক্তির সাম্য বলতে সাধারণভাবে এটি একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি করে, কারণ আমি তোমাদের এর আগেও বলেছি যে শক্তির সাম্য যখন যখন রাষ্ট্রে প্রযুক্তত্ব থাকবে তখন রাষ্ট্রে ক্ষমতাসীন আর দুর্বল রাষ্ট্র বলতে কোনো কিছু থাকবে না, প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষমতা এবং তাদের নিয়ন্ত্রণ করার সক্ষমতা প্রত্যেকেরই সমান থাকবে এবং এর মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের ভারসাম্য বজায় থাকে। শক্তি সাম্যের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবাদমান যে বিরোধ এবং যে বিরোধ তৈরি করার যে সকল কারণগুলো সেগুলো পুরোপুরিভাবে গুলষ্ঠিত হয়ে ওঠে এবং এবং এভাবে দেখা যায় যে শক্তির সাম্যর কারণে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসা করার যে একটি উপায় সেটি তৈরি হয়, কারণ প্রত্যেককে একটি সমঝোতার সম্পর্ক সকলের সাথে স্থাপন করতে হয়। শক্তির সাম্যের মাধ্যমে একটি স্থিত অবস্থা তৈরি হয়, একটি ভারসাম্য অবস্থা। এটি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে হচ্ছে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রকে আরও পরিবর্তনশীল বা গতিশীল সমাজ ব্যবস্থার সাথে প্রত্যেকটি রাষ্ট্রকে মানিয়ে নেওয়ার যে একটি সক্ষমতা সেটি কিন্তু তৈরি হয়, এবং এভাবে দেখা যায় যে এটি বিশেষভাবে ভাবে কোনো একটি রাষ্ট্র কখনো স্থিতিশীল থাকে না, বরং আমরা অনেক সময় দেখি যে একটি রাষ্ট্রের দেখা দেখি বরং শক্তিশালী রাষ্ট্রটি যদি স্থিতিশীল অবস্থায় থাকে তার দেখা দেখি যে অন্যান্য যে সকল রাষ্ট্র আছে শক্তিশালী বা কম শক্তিশালী রাষ্ট্র প্রত্যেকের মধ্যে একটি স্থিতিশীলতার এবং একটি সমঝোতার পরিবেশ স্থাপন হতে আমরা দেখি। এরপরে দেখি হচ্ছে গিয়ে রাজনৈতিকভাবে ভারসাম্য প্রতিষ্ঠা করা, যে রাজনৈতিক ক্রিয়াকলাপ রাজনৈতিক আচার অনুষ্ঠান এবং এবং রাজনৈতিক যে সকল আচার প্রকৃতি আছে সকল ক্ষেত্রে এই সকল রাজনৈতিক দলগুলো এবং আন্তর্জাতিক যে সংগঠনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রত্যেকের ক্ষেত্রে আলাপ আলোচনার এবং সহযোগিতার ভিত্তিতে সকলের মধ্যে একটি রাজনৈতিকভাবে ভারসাম্য অবস্থা তৈরি করা বা ভারসাম্য অবস্থা প্রতিষ্ঠা করা, এবং যার কারণে নাকি আন্তর্জাতিক শান্তি স্থাপিত হয়। তো শক্তির সাম্য যে সকল প্রকৃতি আমরা দেখলাম তার মাধ্যমে কিন্তু আমরা আমরা এতটুকু বুঝতে পারি যে শক্তির সাম্য আমাদের একটি শান্তিপূর্ণ এবং পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে কিন্তু অনেকাংশে আমাদের সাহায্য করে বসে। তো এখন শক্তির সাম্যর আলোচনায়
বিবেচনা করতে গেলে আমাদেরকে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে তার কিছু বৈশিষ্ট্য আছে এবং এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সমন্বয়ে কিন্তু আমরা শক্তির সাম্যকে আমরা আলোচনায় করতে পারি। তো শক্তির সাম্য হচ্ছে ক্রিয়াকলাপের একটি নির্দিষ্ট স্তর। আমরা জানি যে একটি একটি কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট স্তরে অতিক্রম করার পরই কিন্তু সাধারণভাবে আমরা বলতে পারি যে আসলে কিন্তু রাষ্ট্রে ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি বিরাজ করছে এবং এজন্য প্রত্যেকটি রাষ্ট্রকে এই স্তরটিকে অবশ্যই কিন্তু কিন্তু অতিক্রম করতে হয়। এটি হলো ক্রিয়াকলাপের এটি একটি বাস্তব অবস্থা যে আমরা শক্তির সাম্যকে কখনো একটি অলিক বস্তু হিসেবে আমরা ধরে নিতে কখনো পারি না, যে সাধারণভাবে ভাবে বর্তমান এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে যে সকল রাষ্ট্রগুলোর মধ্যে যত রকমের চুক্তি এবং সমঝোতা যা কিছুই তৈরি হয় না কেন, এটি কিন্তু পুরোপুরিভাবে বাস্তবসম্মত। এই জন্য আমরা বলি যে এটি হলো ক্রিয়াকলাপের একটি বাস্তব অবস্থা। মোটামুটিভাবে আমরা এটিকে একটি শক্তির বন্টন হিসেবে সমবন্টন হিসেবে আমরা ধরে নিই। এজন্য যে বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে কোনো অধিক শক্তিশালী বা কম শক্তিশালী কোনো রাষ্ট্র থাকবে না, প্রত্যেকের ক্ষমতা প্রদর্শন এবং শক্তি প্রদর্শনের যে মাত্রা সেটি থাকবে সমান এবং শক্তির এটি যে কোনো ধরনের বন্টন হতে পারে। আমরা শুধু এটি বলবো না যে আক্রমণ করার জন্য শুধুমাত্র অস্ত্রের প্রয়োজনীয়তাই থাকবে, সেটি না। এটি হলো গিয়ে অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে যে কোনো ধরনের শক্তির একটি সমবন্টন যে একটি অবস্থা। তো এটি ছিল হচ্ছে কি শক্তির সাম্যের যে বৈশিষ্ট্য বা তাকে আমরা বলি মূল বৈশিষ্ট্য, এই মূল বৈশিষ্ট্যের সমন্বয়ে শক্তির সাম্য গঠিত। এখন শক্তির সাম্যকে আমরা আমরা যতই সংজ্ঞায়িত করি না কেন, শক্তির সাম্যকে আমরা যতই নিয়ন্ত্রণ করি না কেন, কিন্তু কিন্তু শক্তির সাম্যকে আমরা যদি তাকে বাস্তবিক অর্থে আমরা যদি তাকে প্রতিষ্ঠিত করতে চাই বা শক্তির সাম্যকে যদি কার্যকরভাবে আমরা দেশগুলোর মধ্যে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের কিছু কৌশল অবশ্যই সেখানে কিন্তু মনে রাখতে হবে এবং শক্তির সাম্যকে আমরা বজায় রাখার জন্য আমরা কোন সব কৌশলের অবলম্বনে আসলে আসতে পারি সেটি নিয়ে এখন আলোচনা করব। তো বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য শক্তির সাম্যকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কৌশল আমরা দেখি সেটি হলো বিভাজন এবং শাসন। তো সাধারণভাবে আমরা দেখি যে কোনো রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র যখন শক্তিশালী হয় তখন তার যে প্রতিপক্ষ, যে বন্ধুরাষ্ট্র অথবা জোটভুক্ত যেই রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো থেকে অন্যান্য রাষ্ট্রগুলো সরে এসে বা অন্যান্য বা একটি অধিক শক্তিশালী রাষ্ট্রকে পুরোপুরিভাবে সকল দিক থেকে আইসোলেশনে রেখে অন্যান্য রাষ্ট্রগুলো সরে এসে সবাই সম্মিলিতভাবে থাকার প্রয়াস চালায়। তো এটিকে আমরা বলি বিভাজন। যে সাধারণভাবে কোনো একটি রাষ্ট্র যদি তার ক্ষমতাশীল বা তার অগ্রাসী ভূমিকা থেকে সরে আসতে না চায় তখন অন্যান্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় এই অগ্রাসী রাষ্ট্রগুলোকে অনেক সময় সরে আসতে বাধ্য করা হয়। যেমন ঐক্যবদ্ধ ইউরোপে আমরা এ ধরনের একটি প্রচলন দেখি। এছাড়া ফরাসিরা জার্মানদের দুর্বল করার জন্য এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের বিভাজন এবং শাসন করার একটি রীতি তারা প্রয়োগ করেছিল। এরপরে দেখি হলো মৈত্রীজোট। সাধারণভাবে প্রত্যেকের যখন উদ্দেশ্য এবং ইচ্ছা শক্তি যখন একই রকম থাকে এবং সাধারণভাবে আমরা দেখি যে একই ক্ষমতাশীল রাষ্ট্রগুলো প্রত্যেকের যখন উদ্দেশ্য এবং তাদের ইচ্ছা যখন একই রকম তখন তারা প্রত্যেকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে এক বা একাধিক শক্তিশালী রাষ্ট্র থেকে নিজেদের সরিয়ে এনে এবং তারা নিজেরা একত্রে একটি মৈত্রী জোট গঠন করে বা একটি জোট গঠন করে এবং এই জোট গঠন করার কারণে যেই জিনিসটি হয়ে থাকে যে একটি শক্তিশালী রাষ্ট্র কিন্তু তখন আর বেশি ক্ষমতা প্রদর্শন করতে পারে না। শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতা আর অন্যান্য রাষ্ট্রগুলো সম্মিলিত জোটে যে ক্ষমতাটা প্রায় সমান সমান বা একই রকম হয়ে যায়। তো এজন্য শক্তিশালী রাষ্ট্রটি বাধ্য হয়ে তখন তাকে
তাকে পিছু হতে হয় এবং তার তার অগ্রসর করার যে রীতি বা মনোভাব তার থেকে তাকে অবশ্যই তখন সরে আসতে হয়। এরপরে আমরা দেখি অশ্রীকরণ ও নিরশ্রীকরণ। তো অশ্রীকরণ হচ্ছে কি এমন একটি প্রক্রিয়া, সাধারণভাবে অশ্রীকরণ প্রক্রিয়াটি আমরা নেতিবাচক অর্থেই আমরা দেখে থাকি, যে কোনো শক্তিশালী রাষ্ট্র, যেমন আমরা সোভিয়েত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আমরা স্নায়ুযুদ্ধ যখন আমরা দেখি, তখন আমরা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সময় তখন প্রথমে তারা অশ্রীকরণ নীতি কিন্তু ফলো করেছিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার অস্ত্রের ভাণ্ডার আস্তে আস্তে বাড়ালো, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একইভাবে তাল মেলানোর জন্য তারাও কিন্তু তাদের অস্ত্রের ভাণ্ডার কিন্তু তারা বৃদ্ধি করে, এবং এভাবে এই যে বৃদ্ধি করতে 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 একটি নির্দিষ্ট সীমানার মধ্যে উভয় রাষ্ট্র কিন্তু একত্রিত হয়। সাধারণভাবে একই বা একই ক্ষমতাশীল রাষ্ট্রের মধ্যেই সাধারণভাবে এই অশ্রীকরণ নীতিটা আমরা লক্ষ্য করতে পারি। আবার নিরশ্রীকরণ হচ্ছে এমন একটি ধারণা, যখন আমরা এই দুই শিবিরে যখন এই দুটি শক্তিশালী রাষ্ট্র যখন দেখলো যে অস্ত্রের ভাণ্ডার বৃদ্ধি করতে 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 একসময় শুধুমাত্র ধ্বংস এবং উভয়ের জন্য শুধু ক্ষতির সম্মুখীনই হচ্ছে, তখন তারা এই নিরশ্রীকরণ নীতির দিকে তারা ঝোঁকে। এর অর্থ হচ্ছে এটি যে অস্ত্র উৎপাদনটা আপাতত বন্ধ করে বা ওটাকে সীমিত করার যে কৌশল, এবং এক্ষেত্রে দেখা যায় যে এই অশ্রীকরণের থেকে নিরশ্রীকরণের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু শান্তি বিরাজ করে, বা আমরা যাকে বলতে পারি যে শক্তির সাম্য বা শক্তির ভারসাম্যটি রক্ষা পায়। যে নিরশ্রীকরণের মাধ্যমে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র তার নিজস্ব পারমাণবিক এবং অস্ত্র ভাণ্ডার তার যে মাত্রা তার 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 সহনীয় মাত্রা থেকে তারা নিচে নেমে যায়, এবং এক্ষেত্রে অস্ত্রের উৎপাদন এবং অস্ত্রের ব্যবহারটা কিন্তু আমরা তাকে সীমিত করতে পারি, এবং এই দুটির যে প্রয়োগ সেটি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা আমরা দেখে থাকি। এরপরে হচ্ছে অনেক সময় কিন্তু আরেকটি ভাবে শক্তি সাম্য বজায় রাখা যায়, সেটি হচ্ছে গিয়ে ক্ষতিপূরণ। সাধারণভাবে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে শক্তির ভারসাম্য রক্ষার একটি কৌশল হিসেবে আমরা এই ক্ষতিপূরণ ধারণাটি আমরা দেখে থাকি। তো এই নীতি অনুসারে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে যখন যখন অগ্রাসন করে বা একটি রাষ্ট্রকে যখন প্রভাব খাটিয়ে তাকে যখন পুরোপুরিভাবে যখন যখন দুর্বল করে ফেলে, তখন তার উপরে এই প্রতিপক্ষ রাষ্ট্রের উপরে কোনো রকম অত্যাচার বা তাদের উপরে নিপীড়ন না করে, বরং অনেক সময় দেখা যায় যদি শক্তিশালী রাষ্ট্রটি ওই দুর্বল রাষ্ট্রটির উপরে তারা যে পরিমাণ ক্ষতি করেছে বা যে পরিমাণ তাদের উপরে অর্থ সম্পদ বা অর্থনৈতিকভাবে তাদেরকে যতটা দুর্বল করেছে, ঠিক অর্থের মাধ্যমে বা অন্যান্য সহায়তার মাধ্যমে তাদেরকে সেই ক্ষতির যে খেসারত সেটি অনেক সময় তারা দিয়ে থাকে। তো এক্ষেত্রে অগ্রাসী রাষ্ট্রগুলোর অগ্রাসন করার যে রীতি সেটি লোপ পায়, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এটি একটি শান্তি বিরাজ করার একটি কৌশল হিসেবে কাজ করে থাকে, এবং এই কৌশলটি অনেক অংশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই এই কৌশলটি অনেক জায়গায় সেটি প্রচলিত হয়েছিল। এরপরে আমরা দেখি হচ্ছে গিয়ে হস্তক্ষেপ। তো একটি শক্তিশালী রাষ্ট্র তার চেয়ে যখন কম শক্তিশালী রাষ্ট্রের সাথে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের মাধ্যমেও কিন্তু শান্তির যে ভারসাম্য সেটি কিন্তু রক্ষা করা হয়। যেমন হস্তক্ষেপের এর আসলে প্রধান উদ্দেশ্যটা কি, বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র বা বন্ধুসুলভ রাষ্ট্রের ক্ষমতায় আসলে অধিষ্ঠিত করা। তো এটাই হচ্ছে কি তাদের যে মূল নীতিটা। সাধারণভাবে স্পেনের গৃহযুদ্ধের সময় এই হস্তক্ষেপ নীতিটি অবলম্বন করা হয়েছিল। এরপরে আরেকটি কৌশল আমরা দেখি, সেটি হলো সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট। বাফার স্টেট বলতে বোঝানো হয় দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যবর্তী যে একটি ক্ষুদ্র রাষ্ট্র বা কম শক্তিশালী রাষ্ট্র যেটি থাকে না কেন। তো অনেক সময় দেখা যায় যে দুটি শক্তিশালী রাষ্ট্র যদি দুই শিবিরে থাকে বা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র যদি থাকে, তখন এর মাঝখানে যেই রাষ্ট্রটি অবস্থান করে সেটাকে আমরা বলি বাফার স্টেট। তো বাফার স্টেটের একটি
জিনিস আছে সেটি হচ্ছে এই যে মধ্যবর্তী স্থানে অবস্থানকারী যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি তখন এই দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরের কোনোটিতে না গিয়ে সে নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে। হয়তো অনেক সময় তার নিজের ব্যক্তি স্বাধীনতা বা অনেক সময় তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, অনেক সময় অর্থনৈতিক বা আনুষঙ্গিক যে সার্বিক যে কারিগরি সহযোগিতা আছে সে সকল দিক থেকে সে যেন নিরাপদে থাকে, তার তার নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বজায় রাখার জন্যই সে সে দুইটি শিবিরের কোনোটিতে না গিয়ে সে তখন নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে তার নিজের সেফটির জন্য। তো সেটিকে আমরা বলি সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া এবং এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি দুই শিবিরের এবং পুঁজিবাদী এবং সমাজতন্ত্রের যে একটি স্নায়ুযুদ্ধ চলছিল সেই সময় সময়ে এই দুটি রাষ্ট্রের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করলেও কিন্তু আন্তর্জাতিক বিশ্বে কিন্তু একটি শান্তি বিরাজ করছিল, এজন্য যে কোনো রাষ্ট্র কিন্তু ও আরেকটি রাষ্ট্রের উপর আক্রমণ করতে কখনো পারবে না, উভয়ের মধ্যে একটি দ্বন্দ্ব ও বিরাজমান। কিন্তু স্নায়ুযুদ্ধের অবসানের পরে যে জিনিসটি দেখা গেল যে আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি একক আধিপত্য, তো এই একক আধিপত্যের মাধ্যমে কিন্তু এই শক্তির ভারসাম্যর যে ধারণা সেটি কিন্তু বিনষ্ট হয়ে যায়, এবং এই এই বিনষ্ট ধারণার কারণে এই এই শক্তির সাম্যর যে ধারণাটা সেটি কিন্তু পুরোপুরিভাবে আমরা ফলপ্রসূ দেখি না। তো এই যে শক্তির সাম্যর যে ধারণাটা মার্কিন যুক্তরাষ্ট্রের একক একক ক্ষমতার পরবর্তী সময়ে আমরা দেখি যে শক্তির সাম্যর ধারণাটা আসলে বাস্তবিকতা অনেক সময় কিন্তু আমরা দেখি না, বা তার মূল্যায়নটা আসলে কি, বর্তমান সমাজে শক্তির সাম্য ধারণাটা কি কি আসলে কতটুকু প্রযোজ্য সেই বিষয়টি কিনে এখন তোমাদের সাথে আলোচনা করব। যে আসলে শক্তির সাম্যের ধারণাটি আমাদের কোন জিনিসটির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে সেটি হলো ক্ষমতা অর্জনের উপরে গুরুত্ব আরোপ করে। শুধুমাত্র ক্ষমতা এবং ক্ষমতা অর্জনকারী বা ক্ষমতাশীল রাষ্ট্রগুলোর উপরে কিন্তু এই এই শক্তির সাম্যের যে যে তত্ত্বটি সেটি শুধুমাত্র কিন্তু প্রযোজ্য। এর অর্থটা হচ্ছে কি, অবশ্যই ক্ষমতা তা অর্জন অর্জন করতে হবে, ক্ষমতা অর্জন করা ছাড়া শক্তির সাম্য নীতি কখনো কার্যকর করা হয় না। মানে এর অর্থ বোঝায় যে কোনো রাষ্ট্র যদি শক্তিশালী না হয় কারিগরি দিক থেকে বা তার মূল লক্ষ্য হচ্ছে কি জাতীয় স্বার্থ রক্ষা এবং তাদের এই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য তাদের এর বিভিন্ন লক্ষ্য স্থির থাকতে হবে। তো এই লক্ষ্যগুলো যখনই স্থির থাকে তখনই আমরা এই শক্তি সাম্যের নীতিটি আমরা কার্যকর হতে দেখি। অগ্রাসন রোধে আসলে পুরোপুরিভাবে শক্তি সাম্য নীতি আমরা কার্যকর সেটি আমরা দেখি না, কারণ দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অনেক সময় নৈপুণ্য বৃদ্ধি শিল্পায়নের এবং অর্থনৈতিক দিক থেকে অগ্রগতির জন্য আমাদের প্রচুর শক্তির সঞ্চয় হয় বা আমাদের প্রচুর শক্তির যোগান দিতে হয়। কিন্তু শক্তির সাম্য যে ধারণাটি সেই বিষয়টি কিন্তু এই বিষয়টিকে পুরোপুরিভাবে প্রতিহত করে, কারণ হচ্ছে আসলে পুরোপুরিভাবে যে অগ্রাসন একটি শক্তিশালী রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রকে আক্রমণ করবে এই ভয়ের কারণে কেউ কিন্তু তার অভ্যন্তরীণ ক্ষেত্রে তার নিজের যে দেশজ উৎপাদন বা দেশের অর্থনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন করার জন্য কোনো রাষ্ট্র তখন কিন্তু আর উদ্যোগী হবে না, কারণ তাদের ভিতরে একটি ভীতি কাজ করবে। যদি সে শক্তিশালী হয়ে যায় তাহলে সে অন্যান্য রাষ্ট্রের একটি চোখে পড়বে। তো এই যে একটি ধারণা যে প্রত্যেক রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা এবং আসলে যে তাদের যে কারিগরি যে সহযোগিতা সেটি অনেকাংশে কিন্তু ব্যাহত হয়, পুরোপুরিভাবে শক্তির সাম্য শান্তি রক্ষার নীতিতে ব্যর্থ। শান্তি স্থাপন করতে শক্তির সাম্য কখনো একটি কার্যকরী ভূমিকায় পালন হতে আমরা কখনো দেখি না, কারণ শক্তির সাম্যর ধারণাই যদি পুরোপুরিভাবে বর্তমান থাকতো তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এত ধরনের সমস্যা বা এত ধরনের যুদ্ধ বা এত ধরনের অগ্রাসন কিন্তু কখনো হতো না, এবং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রও কিন্তু এই যে একক আধিপত্য কিন্তু কখনো বিস্তার করতে পারতো না। তো শক্তির সাম্য যে ধারণা সেটি তুলনামূলকভাবে একটি দুর্বল ধারণা আমরা বলতে পারি। তো ভারসাম্য শক্তির সাম্যের ভারসাম্য আনয়নে ভারসাম্য রক্ষা আনয়ন আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সময় শক্তির সাম্য ভারসাম্য আনয়ন শক্তির সাম্য তত্ত্বের সাথে ভারসাম্য রক্ষাকারীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাস্তবিক অর্থে কোনো রাষ্ট্রই নিজেকে রক্ষাকারী বা
বা একটি রাষ্ট্র ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে পুরোপুরিভাবে ভারসাম্য অবস্থা বিরাজ করছে এটি বিশ্বের কোনো রাষ্ট্রই কখনো দাবি করে কখনো বলতে পারে না। আর এছাড়া যে এই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই ধারণাটা পুরোপুরিভাবে বাস্তবতা বর্জিত, যে কোনো রাষ্ট্র পুরোপুরিভাবে তার নিজের বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র পুরোপুরিভাবে তার নিজের অগ্রাসন করার বা নির্যাতিত হবার যে একটি ইচ্ছা সেটি কখনোই কিন্তু আসলে কিন্তু থাকে না। সেটি আসলে পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু রাষ্ট্রগুলো অনেক সময় তার নিজের ক্ষমতাকে কে বৃদ্ধি করার জন্য বা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবার জন্য কূটনৈতিক কলাকৌশলের দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্যই কিন্তু তারা অনেক সময় অগ্রাসন করে বা তারা নির্যাতিত তো হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে এই যে একটি ধারণা যে শক্তির সাম্য নীতি যদি পুরোপুরিভাবে বাস্তবিক অর্থেই প্রয়োগ ঘটানো হতো তো তার আন্তর্জাতিক বিশ্বে কিন্তু শুধু শান্তি বিরাজ করতো, কখনো কোনো ধরনের সংকট বা কোনো অস্থিতিশীল পরিবেশ কখনো থাকতো না। তো এই সকল বিষয়ে বিবেচনা করে আমরা বলতে পারি যে শক্তির সাম্যের ধারণাটি পুরোপুরিভাবে কিন্তু বাস্তবতা তার উপরে ভিত্তি করে গড়ে ওঠেনি, এটি আসলে বাস্তবতা বর্জিত একটি ধারণা না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই যে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির সাম্য এই ধারণাটির ব্যাপক এবং বিস্তৃত প্রচলন আমরা দেখতে পাই, কারণ যতদিন বিশ্বে এই এই শক্তিশালী রাষ্ট্র এবং এই দুর্বল রাষ্ট্রের অবস্থান থাকবে ততদিনই মানুষের শান্তি বিরাজ করার জন্য বা আন্তর্জাতিক রাজনীতিতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা মানুষের সবসময় থাকবে। আর যতদিন ধরে এই প্রচেষ্টা থাকবে ততদিন কিন্তু এই ব্যালেন্স অফ পাওয়ারটাকে কার্যকর করার জন্য মানুষের যে একটি মনোবল বা ইচ্ছা মানব জাতির সেটি সবসময় কিন্তু আমরা দেখতে পাবো। তো আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আলোচনা করলাম, আগামী ক্লাসে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।